জ্যাক মা জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবা ডট কমের কর্ণধার এবং চীনের শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে জ্যাক মায়ের সম্পদের পরিমাণ $2500 কোটি। আলিবাবাতে তার 7.8% অংশীদার রয়েছে। পেমেন্ট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান আলিপেতে তার মালিকানা প্রায় 50%। আলিবাবা একটি বহুজাতিক ই কমার্স রিটেল ইন্টারনেট টেকনোলজি বিক্রয়কারী কোম্পানি, যেটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ক্রেতা ব্যবসায়ী পণ্য ক্রয় বিক্রয় ওয়েব পোর্টালের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। এটি বিশ্বের শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি। January 2018 আলিবাবা দ্বিতীয় এশিয়ান কোম্পানি হিসেবে 500 বিলিয়ন মার্কেট মূল্য অতিক্রম করে। আলিবাবা এখন বিশ্বের নবম মূল্যবান ব্র্যান্ড। 200 দেশে সেবা প্রদানকারী আলিবাবা এখন বিশ্বের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। জ্যাক মা 1964 সালে পশ্চিম চীনের হুয়াংজু প্রদেশে জন্মগ্রহণ করেন। 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার 1 বড় ভাই এবং ছোট বোন ছিল। তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। জ্যাক মায়ের বাবা গান গেয়ে বেড়াতেন আর দাদা ছিলেন চীনের জাতীয়তাবাদী দলের একজন স্থানীয় অফিসার। চেয়ারম্যান মাও জাতীয়তাবাদী দলকে হারিয়ে দেবার পরে জ্যাক মা এর দাদাকে কমিউনিস্ট পার্টির শত্রু হিসেবে চিহ্নিত করা হয় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ছাত্র হিসেবে জ্যাক মা ভালো ছিলেন না। জাতীয় কলেজে ভর্তি পরীক্ষায় তিনি 2 বার ফেল করেন। 3য়বার পাস করার পর তিনি হুয়াংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হবার সুযোগ পান। 1988 সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কলেজে পড়া অবস্থায় তার স্ত্রী জাং ইয়াং এর সাথে তার পরিণয় এবং পাশ করে তারা বিয়ে করেন। জ্যাক মা যখন প্রথম আলিবাবা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তখন তিনি তার 17 জন বন্ধুকে বাসায় ডেকে আনেন। তাদের সাথে তিনি তার আইডিয়ার কথা শেয়ার করেন কিন্তু সবাই তার এই আইডিয়াকে স্টুপিড আইডিয়া বলে চলে যায়। পুরো রাত জুড়ে জ্যাক মা তার উদ্যোগের ব্যাপারে চিন্তা ভাবনা করেন এবং পরের দিন তিনি সিদ্ধান্ত নেন যে অন্যরা যাই বলুক তিনি এই কাজটি করবেনই। কোনো কিছু চেয়ে প্রত্যাগত হওয়া এই ঘটনার সাথে জ্যাক মার ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্ববিদ্যালয়ে 3 বার ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন। 30টি চাকরির জন্য চেষ্টা করে হয়েছিলেন ব্যর্থ। এমনকি KFC-তে তার সাথে আবেদন করা 24 জন চাকরি পেলেও একমাত্র তাকেই নেওয়া হয়নি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 10 বার আবেদন করেছিলেন কিন্তু সে ভাগ্য হয়নি তার। আর এই বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন চার্লি রোজ। উত্তরে তিনি বলেন, হয়তো কোনো একদিন আমি হার্ভার্ডে শিক্ষকতা করতে যাব।